হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও উদারতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নে দেখা যায়, তার চাক্ষুষ শত্রুকে তিনি হাসি মুখে ক্ষমা করে দিয়েছেন। নবুয়তের শুরুর জামানায় তিনি যখন তায়েফে কালিমার দাওয়াত দিতে উপস্থিত হলেন, সেখানে তায়েফবাসী কর্তৃক আক্রান্তও হয়েছিলেন। তখন খাদেম জায়েদ ইবনে হারেসা বলেছিলেন, আপনি তাদের জন্য বদদোয়া করুন, তারা যেন ধ্বংস হয়ে যায়। হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আপনি হুকুম দিন তায়েফের দুই পাশের পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি বদদোয়ার জন্য প্রেরিত হইনি, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। আর এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আপনাকে কেবল বিশ্বজগতের জন্য অনুগ্রহ স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা নামক মহাগুণের প্রতি গুরুত্ব আরোপ করে কুরআনুল কারিমে আদেশ করেছেন, আপনি ক্ষমা করতে থাকুন আর ভালো কাজের আদেশ দিতে থাকুন। সূরা আরাফ আয়াত 199। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা ও উদারতার ঘটনা বিস্ময়কর। তিনি তাদের বললেন, হে কুরাইশগণ, তোমাদের সঙ্গে এখন আমার আচরণের ধরন সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বলল, আপনি সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমরা মুক্ত। এই অনুভূতির ঢেউ তরঙ্গায়িত হয়ে তাদের অন্তরের গহীনে ইমানি জাগরণ তুলল। দলে দলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইমান গ্রহণ করলেন। আজ ইতিহাসের পাতায় আপন মর্যাদায় স্বমহিমায় সেই ক্ষমার ঘটনা বিরাজমান। রাসূলুল্লাহর ক্ষমা ও উদারতার কিছু দৃষ্টান্ত। অমুসলিমদের অধিকার খর্ব করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা সম্পর্কে হযরত সুফিয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, যদি কোনো মুসলিম অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে, তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষে অবলম্বন করব। আবু দাউদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও উদারতার আরো কিছু দৃষ্টান্ত তুলে ধরা হলো। এক বেদুইন মসজিদে পেশাব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করলেন, এ প্রসঙ্গে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, জনৈক বেদুইন দাঁড়িয়ে মসজিদে পেশাব করল। লোকেরা তাকে বাধা দিতে গেলে রাসূলুল্লাহ তাদের বললেন, তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, কারণ তোমাদের কোমল ও সুন্দর আচরণ করার জন্য পাঠানো হয়েছে, রূঢ় আচরণ করার জন্য পাঠানো হয়নি। একবার তাই গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এতে তাদের কিছু লোক বন্দী হয়েছিল। তাদের মধ্যে আরবের প্রসিদ্ধ দাতা হাতেমের এক মেয়ে ছিল। যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে সে হাতেম তায়ের মেয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদব ও সম্মানসূচক ব্যবহার করলেন এবং তার সুপারিশ ক্রমে তার গোত্রের শাস্তি ক্ষমা করে দিলেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিষ্ণুতার মর্যাদা তুলে ধরে বললেন, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, হে রব, তোমার কাছে কোন বান্দা বেশি মহিমান্বিত? জবাবে আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদারতার বর্ণনা করতে গিয়ে তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করেছি। তিনি আমার কোনো আচরণে বিরক্ত হয়ে কখনো উহ বলেননি এবং কখনো বলেননি যে অমুক কাজ কেন করলে, অমুক কাজ কেন করলে না। মুসলিম কিতাবুল ফাজাইল। এমন আরো অসংখ্য হাদিস থেকে জানা যায়, ক্ষমা করা কষ্টসাধ্য হলেও এর ফল সুমিষ্ট। ক্ষমাকারী যেমন আল্লাহর প্রিয় পাত্র, তেমনি মানুষেরও প্রিয় পাত্র। মানুষ যখন উক্ত গুণে গুণান্বিত হয়, তখন আল্লাহর ফেরেশতাগণ তাদের পক্ষে সুপারিশ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে